দিয়ে সীমানা নির্ধারণ করে দিলাম, সেন্টাসি দিয়ে সীমানা নির্ধারণ করে আমার দখল আমি বুঝে নিলাম। হয় স্যার, আমার সীমানা এদিক, সেকু সীমানা ওদিক। কেউ যেন, আমি কয়ে দিচ্ছি, কেউ যেন এই পরে আসার চেষ্টা বিতা চেষ্টা না করে, যা তার সীমানা শেষে বুঝে নেবে। আর যদি আসে তাহলে খবর হয়ে যাবে, জাস্ট 146 দ্বারা জারি করে দিলাম, বাস শেষ। কে রে, কে হাসি কি তুই উঠিন বরাবর নোয়া দিয়ে রাখ দিলি কিসের জন্য? কে রে, এ লেকু, এটা কি মগের মুন্ডুক না তুই? খবরদার করছে মহিলা, আমার নাম বিকৃত করার চেষ্টা করবে না। আমার নাম লিয়াকত আলী, মাই নেম ইজ লিয়াকত আলী। ওরে বাপ রে, লিয়াকত আমার ইংরেজি ফুট আসছে, এটা নাই দুই ক্লাস বিদ্যা, তার নাম আবার লিয়াকত আলী। এ মুখ সামলে কথা কবা ভদ্র মহিলা। এ কিটা ভদ্র মহিলা, কিটা ভদ্র মহিলা, একটা অভদ্র মহিলা। হে, আমার মান সম্মান হানি করার অপচেষ্টা করতেছে। হে হে, আমার বিদ্যে নেই কিটা কইছে? আমি যে আন্ডার ম্যাট্রিক সেটা কি জানা আছে? আমি যে ম্যাট্রিকে দুবার এপিয়া কইছি সেটা কি জানা আছে? হে রাখি, তাই পিয়ে কুপিয়ে ঘামাবাদ দিয়ে আমার কথা শুনে, ওই মেসিয়ারের গল্প তোর যে সাজুনি বউ আছে তার কাছে যায় মারি। তোর আপাতত মস্তক তোমার জানা রে, ম্যাট্রিকে এপিয়া। তুই ম্যাট্রিকের 10 সাবজেক্টের ভিতরে বাংলা আর ধর্ম ছাড়া কিছু পাস করেছিলু? ওরে, আমি তো 2 সাবজেক্ট পাস করেছি, বাংলা আর ধর্ম। তোমার হাসব্যান্ড কি করেছে? হাসব্যান্ড কি করেছে? এক ফাইল মেরে চাষ চলে গেছে খাতার মধ্যে নিরালি দেওয়ার জন্য। হ্যাঁ, তোমার তো তো বড় বড় কথা শোনা না। এই এই, এর থেকে পড়া থেকে পাস করো। গেলেন না, তাই তো কি করতেছে? জি, সে মুক্কু স্কুলে যায় নাই, কিন্তু আপনার মতো তো ফুল ইংরেজি ফুটায় না, তাই না? ঠিক আছে, ইংরেজি ফুটাচ্ছি না। হয়েছে, যে ভাষায় মাতৃভাষায় আমি পাস করেছি বাংলা ভাষা, সেই বাংলা ভাষা স্টেট সরাসরি কয়ে দিচ্ছি, সরাসরি কয়ে দিচ্ছি, এই যে আমি সীমা নির্ধারণ করেছি, এর বাইরে যেন আসার অপচেষ্টা না হয়, তাহলে কোনো সমস্যা হয়ে যাবে, একদম সমস্যা হয়ে যাবে। তুই জমির মধ্যে একা ধার ধর কিনা রে? হ্যাঁ, জমির মালিক কি তুই একলা নাকি লিকু? খবরদার করছি মহিলা, আমার নাম বিকৃত করবে না। আমার ধৈর্যের ভাগ যদি ভাঙে যায় তাহলে মোর মধ্যে বিশাল সমস্যা হয়ে যাবে। তাই নাকি? আমার সমস্যা হয়ে যাবে? আচ্ছা দেখি কি সমস্যা হয়। আমি 100 বার তোকে লেকু কব, লেকু এক, লেকু দুই, লেকু তিন। এই কি ধরনের ব্যাপার হচ্ছে বাবু? আমি কিন্তু ঘরের ভিতর থেকে মেরাক্ষণ ধরে সহ্য করতেছি, মানুষের অপমানের একটা সীমা আছে। এই ফাউল মহিলা দেখি কি শুরু করছে, এই ফাউলের সাথে কথা কয় তো করছিস? আমি দাদি শুনতেছ? তোমার বেটার বেটার বৌগানির নাড়াই কিন্তু শুন হয়ে গেল। সেটা আমি বুঝতেই পারতেছি, নিত্যদিন এসব আর ভালো লাগে না রে ভাই। যাবে নাকি দাদি ফাইটিং দেখবে? দাদি শুনিস, চাচা তো উঠানের মূর্তি দিয়ে বেড়া দিবি। হায় রে কপাল, মানুষ বড় হলেই খালি ভাগাভাগি শুরু হয়ে যায়, খালি ভাগ আর ভাগ। তোরা দুই ভাই যান কোনো সময় এরকমের ভাগাভাগি করিস নি ভাই? ভালো হচ্ছে না কিন্তু ভাবি, আমি কয় দিচ্ছে ভালো হচ্ছে না। আমার ক্লিয়ার চা থাকাও আমি সব কিছু মানে নেবো, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনের ক্লিয়ার যদি আপত্তিজনক কথা কও আমি কিন্তু মানে নেবো না। ওরে বাবা, ওই মানে নেওয়া না নেওয়া কার জানি কি আসে যাচ্ছে। শোনে, উচিত কথা আমি কবই, এমন একটা ভাব করতেছে যে ওই শ্বশুর বাড়ির লোকের ও আমার চাইতে বেশি চেনে। এ ভাবি ভালো হচ্ছে না কিন্তু, আমি আবারও করছি, তুমি যে আপত্তির জন্য কথা কই সেটা তুলে লাও, তুলে লাও করছি। তোমার এই কথা কিন্তু আমার বর মনে অনেক হিট লাগিছে, বর মনে লাগবে কি, আমার মনে অনেক হিট লাগিছে, কিন্তু কয়ে দিচ্ছি।
তোর আর তোর বোর মনে কতটুকু দাগ লাগিছে, কতটুকু মনে কষ্ট লাগিছে সেই পরিমাপ আমি পরে করতেছি। তার আগে তুই আমার কথার উত্তর দে, এই উঠানের ভিতর কাশি দিয়ে দাগ কাটার সাহস তুই কোন জায়গাতে পাইছ রে লেখু? এবার ভাই ছোট কাল থেকে তুই আমার চিনিস, সাহস কারো কাছ থেকে ধার লাগে না। এই লিয়া কোতালি বুক পড়ার সাহস তুই দূরে বেলায় ছোটবেলা থেকে তোর তো মারিছি, তোর মনে নাই? হ্যাঁ কি মনে নাই? হ্যাঁ এই শোন, তুইও কিন্তু আমার নাম বিকৃত করেছিস, আমার লেখু কইছিস, আমার নাম হচ্ছে গিয়ে লিয়াকত আলী, বুঝতে পারছিস? ও আরে বাপ রে, লিয়াকত আলী সাল নাই কুত্তির বাগান। দাদির ঘরে খাবারটা দিয়ে আসো, আমরা খাবার দিয়ে আসতেছি, দাদির ঘরে মনে করে দিয়ে আসো খাবার। হ্যাঁ চল। তুমি আমার ঠেকালে কিসের জন্য অনুপা? সীমানা ক্রস করার সাত টাকা আমি আজকে মিঠাই দিতাম, বড় ভাই হিসেবে কোনো তো লোক আমি খাতে করতাম। ওসব ছোট লোকের সাথে ক্যাসেলে যে কাম নেই, তার সাথে চলো আমরা ফাইন করে আলাদা একখান বাড়ি বানাই সেখানে চলে যাই। অসম্ভব কি কাজ চাও লোক আবকার মতো? হ্যাঁ আমরা লোকেরা দেবো কিছু, আমরা কাটা তারে বেড়া দেবো বাড়ির মধ্যে, দরকার হলে বাড়ি থেকে তুমি মামা দেবো। ওগুলো মুখ দেখ পারি আমার ইচ্ছে করে দেখবে না, একটি যেন না হয় সে ব্যবস্থা আমি করতেছি। কাটা তারে বেড়া কি দরকার করি, জেলখানার বিশাল উঁচু প্রাচীর দেওয়ার ব্যবস্থা করতেছি। চল বলে বুঝো, তোমার ভাত তরকারি নিয়ে আসি। খবর তার ভাত তরকারি যা আনিসিস তা নিয়ে একদম সোজা সেদিক দিয়ে আসিস, সেদিক দিয়ে চলে যা, এই ভাত তরকারি আমরা কেউ স্পর্শ করবো না। যা 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 যা। চাচি তুমি কো কি করবো? এ চাচি কি করবো, আমি যে করছি কান দিয়ে বাতাস আসছে না? যে মহিলা আমার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে যা তা কথা করে তার ভাত দাদা আমরা খাবো, এটা ভাবলি কেমন করে নি তোরা? হ্যাঁ তালিবর কি চাচি না খায় থাকবে? হ্যাঁ না খায় থাকবো, না খায় থাকবো একদিন না, দশ দিন না, এক মাস না, দুই মাস না, করতে বলে এক বছর না খায় থাকবো, তারপর তোর মায়ের হাতে রাধা ভাত তরকারি আমরা স্পর্শ করে দেখবো না। তবে হ্যাঁ তোর মা যে ধরনের কথা কইছে সেই কথা উঠালে যদি ক্ষমা প্রার্থনা করে, যদি মনে করে সরি কয়, তাহলে পরে চিন্তা করে দেখবো খাবো কি খাবো না সেটা পরের কথা, এখন গেটাও দেখে দেখি। চাচি তুমি তো কোনো কথা কও না, কি করবো? এ চাচি কি কবে হে,
আমি লিয়াকো তালি করছি, কান দিয়ে বাতাস যাচ্ছে না, গ্রাস যাচ্ছে না, থাপায় কিন্তু দাঁত মত ফালা দেবো। গেট আউট ফ্রম হিয়ার। চল রে ছোট, চাচা যেহেতু ইংরেজিতে ফেল করো, বারবার ইংরেজি কথা করছে, সত্যি সত্যি আর রাতে খাবি না। চল। হ্যাঁ বেরো কেন, কি করছিস? হ্যাঁ তোর মার কাছ থেকে পেয়াদকে শিখেছিস, আমি ইংরেজিতে ফেল করলেও তোর বাপের চেয়ে আমি অনেক বেশি শিক্ষিত। পেয়াদক চাই না করে খা, তোর দিকের সাথে কিভাবে কথা করতে সেটা জানিস? একটা জিনিস আমি কিছুতেই বুঝে পারলাম না কুমলা, তুমি কিসের জন্য ভাত তরকারি পাঠাবার গেছো? দরদ দেখেনি কোনো দরকার ছিল? ওই লেখুর কত বড় সাহস আরাম দাদা, সে কয় যে বাড়ি উঠে না সে তার কাটার বেড়া দিবি। এখন এসব বাজারের কথা কও না, ভুল কিন্তু তুমিই করেছো, বড় ঘরখান ছাড়ি দিয়ে। বড় ভাই হয়ে সালপাল সাথে করে থাকো হচ্ছে এই ভাঙা ঘরে, আর রাজপ্রাসাদে থাকিয়ে ফুজিনি করে। দেখো কুমলা, ও কথা তুমি কয় না, তুমি কিন্তু ওই বড় ঘরে তাকে উঠার সুযোগ করে দিছিলে। কে তোমার মনে নাই? মামা তো বোনের বাসর ঘর সাজাই ছিল নিজে হাতে। এই আজারে কথা কয় না তো, তখন কি আমি জানতাম যে ওই ঘর দখল হয়ে যাবি? যা করেছি করেছি, তুমি এখন আম্মাকে যা কবে, আম্মা কবি তাকে আমার ঘর থেকে নেমে যাবে। আম্মা তাকে এই কথা কবি, আশ্চর্য কথা, ছোটবেলাতে দেখতেছি তো সারা জীবন আম্মা ছোট বেটার পক্ষে, মনে হয় সে একা তার পেটের সন্তান, আর আমি ভাই চাইছি, আমি আপন বেটা না। কিরে ছোট বটু, এই না আম্মা তোমার ভাত আর তরকারি। সত্যি সত্যি রে ভাত তরকারি খেলো না? শুধু তাই না আম্মা, চাচা কইছে তোমার হাতের রান্নার কোনো দিনও খাবি না, কারণ তুমি তার শ্বশুর বাড়ির লোকজনকে অপমান করে কথা কইছো। অবশ্য আরেকখান কথা কইছে, কইছে তুমি যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারে। ক্ষমা প্রার্থনা করবো আমি? সাতবার বাড়ি দেবো না করে দেখাই, আমি বাইসে যাই দিই। হাত পুরায় যেরকম করে হাত পুরায় হাতে হাতে কিরকম লাগে বুঝুক। দেখো তো আম্মা হয়েছে, আমরা দাদির ঘরে গেলাম আর এই তরকারি টরকারি বাইরে ঢাকা দিয়ে যাচ্ছি। কেরে মানুষের দেমাক পাল্লি কি এরকম হয়? বাজারে যাচ্ছি, সেখানে টিফিন ক্যারিয়ারের মধ্যে ভাত মাংস গোস্ত কালিয়া কোপ্তা পোলাও মাংস সব কিছুর ব্যবস্থা হচ্ছে। এখন কি তাহলে তাজ হোটেলের দিকেই যাচ্ছ? হ্যাঁ সেখানে যাচ্ছি, তার আগে মালপত্র কিনবো, কাটাতারে বেড়া উঠবি। আচ্ছা সাত মোড়ে যখন যাচ্ছ তাহলে পরে আমাদের ওই হানিফার একটু খবর দাও না, আমার বাপের বাড়ির লোকে ফল করেছে এই কথাটা তো তার জানা থাকা দরকার। ওরে হানুফা, তুমি তো ভালো কথা মনে করেছ, আমার তো হানিফ ভাইয়ের কথা মনে নেই, সে একলাই তো যথেষ্ট, সে তো মালে এক পিস। ভালো কথা কইছো, আমার ওষুধ ফুরিয়ে গেছে বাপ। ওষুধ ফুরিয়ে গেছে সে কথা আমার করছে কিসের জন্য? আমার তো কিছু করার নাই। কি কইস বাপ তুই, তাহলে আমি কার কাছে কবো? কে তোমার ছোট বেটার কাছে কও, সে না তোমার আপন বেটা। খেরে পাগল, তুই কি আমার পর বেটা? তাই তো মনে হয়, তা না হলে তুমি তোমার ছোট বেটাক বড় ঘর কেন দিবে পারতে না? হিংসে করিস কে বাপ, তোরই তো ভাই। বাহ খুব ভালো কথা কইছো আম্মা, আমি হিংসে করি তাই না? ছোটবেলার থেকে তো আমি দেখে আসতেছি তুমি ছোট বেটার পক্ষ নাও, এখনো তাই নিলে, যখন ওষুধটা লাগবি ইডাসিরা লাগবি তখন এই সিকান্দারের খোঁজ পড়ে। তোমার বড় বৌমা তো ঠিক কথাই কয়। কাইল ঝগড়ায় কে জিতেছিল চাচি, তুমি না আমার আম্মা? তোর আম্মার সাথে আমি কে? পৃথিবীর কেউ কোনদিন ঝগড়ায় জিতবে পারবি না, বিয়ের আগে থেকেই গ্রামের মধ্যে এক নম্বরের ঝগড়াটা মহিলা ছিল সে। তালি বলো তো চাচি, আজকে আরো জিততে পারবে না? আমি না খেয়ে কি আর ঝগড়া করা যায় নাকি?
চাচা কিন্তু খামাখা মাথা গরম করে তোমাকে না খাওয়া রাখেছে। ছোট ঠিক কথাই কইছে চাচি। আমার কি মনে হয় জানো চাচি, চাচা ঠিকই দোকানে গিয়ে ভাজি আর পরোটা বসাচ্ছে। বসে গিয়ে তাও আমি তোর মায়ের হাতে রাঁধা ভাত খাবো না। তুরাই ক, আমি কি তারপর আমি তার আপন মামাতো বোন, মামার সম্পর্কে কেউ কোনোদিন এরকম বাজে কথা কয়? আম্মা যদি এরকম কোনো কথা কয়ে থাকে কাজটা একদমই ঠিক করে না। তোমার আব্বা যদি কেউ চিটার বাটপার কইবে পারে সেটা তো আমরা দুজন কব, তাই না? কারণ সম্পর্কে সে আমার করে নানা ঠিক কইছে না? একদম একদম। তাই কই আমার বাপকে চিটার বাটপার কব? বাড়ি বাজে হইছো তো তোরা। কেন ছোট কটু, কি খবর? কি ঘরের মধ্যে চলে আসিস, ভালো ধোপায় তো চাদরের মধ্যে বসে রয়েছিস, বাহ ভালো। কোনো লাভ হবি না, কোনো লাভ হবি না, কোনো আপোষ হবি না, কাটা তারের বেড়া কেউ ঠেকাবার পারবে না। আমার ঘরে তো কেউ আপোষ করে পাঠায় নাই চাচা, আমরা এমনি চাচার সাথে গল্প করবার আইসি। কিটা তোর চাচি? তোর চাচি কেউ নাই? আমিও তোর চাচা না, আমরা তোর কেউ না, কোনো কথা না, আমার ঘরে আর আসবো না। ঠিক আছে, তোমাকে আর চাচা কইলাম না, এখন অন্য সম্পর্কে যাই। মনে করো আমরা আমার ঘরে খালার ঘরে আছি, এখন তো আর তোমার কিছু কর না। ওরে কোনো ধরনের সম্পর্কের হিসাব নাই, আমার ঘর থেকে বাইর হ, আজকে থেকে তোর কোনো খালু নেই, খালা নেই, কিচ্ছু নেই, বাইর হ, বাইর, 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 বাইর। কি বাইর হচ্ছিসটা কি শুনো? কঞ্চি পিঠা করতে হবে, কঞ্চি কোনে কোন কি কি? আচ্ছা ঠিক আছে চাচা, আমরা যাচ্ছি। কিন্তু মনে করো না তোমার ভয় যাচ্ছি, আমরা তোমার থেকে একটু ভয় পাওয়ার অ্যাক্টিং করি না, কারণ জানো তো চাচা বড় কারে সম্মান করা লাগে, সেই জন্য যাচ্ছি। আর চাচা মনে রেখো আমার আব্বা কিন্তু তোমার থেকে বয়সে বড়। সেটা মনে আছে, খুব মনে আছে, প্রফেসরগিরি করা লাগবে না, বাইর হোক হচ্ছে, বাইর হোক, এখন কোনটি বাড়ি যাবো? একটা বাপরে পর্দায় হচ্ছে, মুখে মুখে তক্ক করে, মুখে মুখে কথা বলি, আমার প্রফেসরগিরি দেখাই। বাড়ির খবর টবর কি রে? ঝগড়া ঝাটি তো মিটতেছেই না। আর কবেন না চাচা, বাড়িতে বাস করে তো দায় হয়ে গেছে। বই বয়ে ঝগড়ার ভয়ে শালির সাথে ভাইক দিয়ে দিলু, কিন্তু ফল তো উল্টো হচ্ছে। শালির কি দোষ দেবো চাচা, আমার ভাইটাই তো এক নম্বরের শয়তান। শুনলাম ভাসুর হিসেবে তোকে নাকি সম্মান টুম্মানও করে না। আমার ভাই যদি আমাকে সম্মান করতো সেটা দেখে তার বউ শিখতো, ওই শয়তানটাই তো আমাকে সম্মান করে না। রাধাবাড়ি নাকি তোর বউয়েরই করা লাগে, এতদিন করিছে, আজকের থেকে সব বন্ধ। সেই ভালো, নিত্যদিন অত ঝগড়া ঝাটি করার সে ভাগাভাগি করে। কথায় আছে না ভাই ভাই ঠাই ঠাই। আপনি ঠিক কথা কইছেন চাচা, খালি ভাগাভাগি না, উই এক আমি বাড়িতে নামা দেবো, খেতা দেবো। কত বড় শয়তান চিন্তা করে থাকেন, বাড়ির উঠে এসে তার কাটা বেড়া দিবে স্যার। আমার বউ যায় বাধা দিছে, তাকে যাচ্ছে তো অপমান করেছে, চিন্তা করেন। লিয়াকত অভাব, আমার ওষুধ ফুল হয়ে গেছে, এটা আইনে দিবে পারবো? আমি কিসের জন্য? তোমার বড় বেটা কি করে? বড় বেটা নিঃস্ব হয়ে গিয়েছে, ভিক্ষে করে নাকি, ফকির হয়ে গেছে, টাকা পয়সা নেই। কিরমের কথা করছিস, সব সময় তো সেই আইনে দেয়, এবার না হয় তুই আইনে দিলু। ও সব সময় তোমার বড় বেটাই সব কিছু আইনে দেয়, আমি কিচ্ছু করিনি। তোমার বড় বেটার পক্ষ নেওয়া বন্ধ করো, এটা কিন্তু ঠিক না, বুঝছ? ভাই ভাইয়া তো হিংসে করিস কে, দুইটে মাত্র ভাই, একটু মিলেমিশে থাকলে কি হয়? মিলমিশের মা এ বাড়ি থেকে বহু আগে মরে গেছে। তোমার বড় বেটা আমার শ্বশুরকে অপমান করেছে, যে আমার শ্বশুরকে নিয়ে অপমান করে বিভিন্ন কথা কয়, তার সাথে কোনো আপোষ নেই, কোনো মিলমিশ নেই, বাড়ির মাঝখান দিয়ে কাটা তারের বেড়া দেবো, দরকার পড়লে জেলখানার পাসির হবে, বুঝতে পারিস? আর একটা কথা, তোমাকে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো তো পচা লাগে না, তোমার বড় বেটার পক্ষ না পাস দাও, আমার বউ খুব হিট খাইছে। কখন থেকে তোমাকে আমি ডাকতেছি বেটা, কোনে যাচ্ছ? আচ্ছা আমার রাতে ভাত তরকারি দিয়ে তোমার চাষে চাষে ফিরা দিল,
তার এখন কি কাছে কি দেখলে নিজেরা কি রাধাবাড়ি করতেছে নাকি? রাধাবাড়ি তো সেরকম কোনো সিন দেখলাম না আম্মা। আমি আবার চাচিকে কইছি, দেখো গা চাচা ঠিকই দোকানে গিয়ে ডিমার পরোটা বসাচ্ছে, মাঝখান থেকে চাচিরই না খায় থাকা লাগতেছে। আম্মা আমার যা মনে হয় চাচার মাথার একটু বেশি গরম, চাচির কিন্তু ঠিকই ভাত তরকারি নেওয়ার মন ছিল, শুধুমাত্র এই চাচার ভয়ে নিতে পারলো না। না নিলি না গিয়ে রাজিবাড়ি খাইক দেখি কিরম জুক্তা যে তেমাক হয়েছে। একটা কথা মাটির প্রভেদ দেয় না, লেকুর সাথে ওর বিয়েটা দেওয়াই আমার ভুল হয়েছে। তা আম্মা আজকে আবার কখন শুরু করতেছো? আচ্ছা আম্মা তোমরা কি ঝগড়া না করে থাকতে পারো না? এসব কি কথা করছো তোরা? আরে খালি ঝগড়া করি তাই নিয়ে কেন বদমাইশ? আমার পেটে আমি 70 ধরেছিলেন তাই নিয়ে আমি ঝগড়া করি? আর তোর শাশা শাশি মনে করে ধোয়া তুলসী পাতা, আমার তো ঘরেই শত্রু, আমি মাটির সাথে কিছু করি কিছু জানি। ছোটকালের হিসেব চলবে না চাচা, বিশেষ করে বিয়ের পরে। আমার নাম লেকু না, মাই নেম ইজ লিয়াকত আলী। নামটা জানা থাকলো, তা লিয়াকত আলী তোমার চোখমুখ শুকনি কি জন্যে তা তো কলু না। শুনলাম তোমার ভাবিনাকে ভাত তরকারি বন্ধ করে দিছে। কিটাই মিথ্যে খবর দিয়েছে? নিশ্চয় আমার বড় ভাই। শোনেন চাচা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তার কথা কোনোভাবে বিশ্বাস করবেন না। শোনেন, তার বউ এই লিয়াকত আলী আর তার স্ত্রীর পেছনে ভাত তরকারি নিয়ে ঘুরতেছে, আমরা স্পষ্ট করেও দেখি। কিসের জন্য যে শেকু চ্যাংরাটা এমন ব্যবহার করে? আরে বড় হলে তো ত্যাগ করা লাগে। কি রে কি কো? আচ্ছা শুনলাম তোর ভাবিও নাকি তোর বউ হিংসি করে। একদম ঠিক কথা শুনিছেন, কারেক্ট কথা শুনিছেন, বিবিসি রয়টারের কথা শুনিছেন। আরে বোঝেন না কি জিনিস চাচা, আমার বউ তো বিশ্ব সুন্দরী, শ্রীরাম সুন্দরী, সেজন্য চইলে পুড়ে সরকার হয়ে এই ধরনের কাজ করে বুঝছেন। খালি হিংসে না রে লেকু, ইয়া কথা শুনলাম তোর শ্বশুরের সম্পর্ক নাকি নানান ধরনের কথাবার্তা কয়। আচ্ছা তোর শ্বশুর নাকি তার ভাই বোনের সব সম্পত্তি একলা গিরাস করিছে, সত্যি নাকি? সম্পূর্ণ ভিত্তিহীন কথা চাচা। আমার শ্বশুরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের জঘন্য অপপ্রচার চালানো হচ্ছে। আমি ডিক্লেয়ার দিয়ে দিছি বাড়ির মধ্যে কাঁটা তারের বেড়া উঠবে, 144 দ্বারা দাঁড়ি হবে, কেউ থেকে আমার পারবে না। আমি বলছি লেকু ভাই, খেলা বইতে আসো। কিছু হয় নাই, তোক পাশার থেকে বাইর হবে কইছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য। আমার রাধা ভাত তরকারি তুই ফেরত দিছু কে? কি জন্য ফেরত দেওয়া হয়েছে তোর বেটারা যায় কয় নাই? কইছে খুব দেমাক দেখাস তাই নে। হ্যাঁ আচ্ছা আমার ভাত তরকারি ফেরত দিছু ভালো কথা, তা রাধাবাড়ি কইতে খাতু দেখতে কত বড় যুক্তা রায়দের খাতে যুক্তা লাগে রে হানুফা। আমি রাধাবাড়ি করি কি না করি, খাই বা না খাই, সে জবাব তোর কাছে কিনা দিবার যাচ্ছে। আর তোর কিটা কইছে আমার ঘর থেকে ডাইকা লেকচার মারবার? হ্যাঁ ওরে বাবা, খুব গর্লি অহংকার করা শিখে গেছে তাই নে। এ আমার বাস করা ভারিটা উদারতা দেখায় মহত্বগিরি করে তোকে বাসর সাজায় দিছিলাম বলে এখন ওই ঘরে বাস করতেছি, সেই ঘর নিয়ে খুব বড়াই করিস। হ্যাঁ গলা লম্বা করে কথা কইস খারাপ লেখু, আজকে আসু ঘর থেকে নামাম লাগে কিরম করে সে ব্যবস্থা আমার জানা আছে। তুই ঘর আসিস ঘর থেকে বার করবে, এখন লিয়াকতালি আসে ঠ্যাং ভেঙে হাতে ধরে দিবে নি। ইস তোকে ঘর থেকে মানে বাড়ি থেকে বার করার ব্যবস্থা করা হচ্ছে নি দেখ না। তাই নাকি? আমার ঘরে বাড়ি ছেড়ে করবো কে রে হানুফা? হে তুই কি তোর বাপের মতো হইছিস? তোর বাপ যেমন সব ভাই বোনের সম্পত্তি গ্রাস করে সগলাক নিঃস্ব করেছে, তুই সেই যে হইছিস। আমার কাছে সব পানির মতো পরিষ্কার।
কি করলে তুই? আমার বাপ তার ভাই বোনের সম্পত্তি গ্রাস করেছে। এত বড় মিথ্যাবাদী তুই কমলাবু, নিজের মামা সম্পর্কে এরকম মিথ্যা কথা কথা তোর মুখে একটু বাজলো না? দিবি আসে না, দিবির মধ্যে পোক পড়বে, দিবির খুশে পড়ে যাবে। মিথ্যা কথা আমি কইছি? তুই মনে কর জানিস নে তোর বাপ আমার মায়ের জলজ্যান্ত সম্পত্তি গ্রাস করেছে, এখন অস্বীকার করতেছু? মিথ্যাবাদী কোনো কার জিভে তো আমার পোকা পড়বি নে, তুগারে জিভে হচ্ছে অবশ হয়ে যাবি। শিক্ষি আছে তুগারে কোনো? এতদিন হলে বিয়ে হয়েছে, একটা সাল পাল হয় না, তা লজ্জা আছে? আমার সাল পাল হয় কি হয় না সেটা তোমার কয় লাগবে রে, নিজের তো একসাথে হয়েছে দুটো। যাও না সালকে নিয়ে গর্ব করো গিয়ে, বিয়াতব মহিলে ঘর থেকে ডাইকে না ঝগড়া করতেছে, ইচ্ছে করে না তোমাকে চেহারা দেখতে। সুস্থ আমি একা দায়িত্ব পালন করবো এতদিন তো আমি ওষুধ কিনে দিছি। এখন দায়িত্ব তোর, এখন থেকে তুই ওষুধ কিনে দিবি আম্মার। কে তুই না এত লেকচার মারিস, এত লাঠের বাট হয়ে গেছু, উঠিনের ভিতর তুই বেড়া দিবি চাস? অবশ্যই বেড়া দেবো, কাটা তারে বেড়া উঠবি। তা আমি জানতে চাচ্ছি কাটা তারে বেড়ার সাথে আম্মার ওষুধের কি সম্পর্ক? হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে। তুই ছোট হয়া বড় ঘর কিসের জন্য দখল করি চুরে লেকু? ভদ্রলোকের মতো বড় ঘর ছাড়ি দেবো কলাম? তুই কলে ছাড়ে দিবো না, পারলে তুই ছাড়ে আনিস। শোন, এই জন্যই তো কাটা তারে বেড়া দিবো, 144 ধারা পাললে থাকাস, বুঝছিস? পাললি পরে তুই কাঠাতারের বেড়া দিস। তোর মাতালি এই তুই অদ্ভুত শয়তান, শ্বশুরে বুদ্ধি দিছে 40 তাই নেরে? তোর ভাবি আমার কাছে সব কথা খুলে কইছে, তোর শ্বশুর ভাই বোন সকলের সম্পত্তি একা দখল করে খাচ্ছে। হ্যাঁ তোকে সেই বুদ্ধি দিছে তাই না? আমার ফল দিতে এতিম করবি, আমাকে এতিম মানে রাস্তার ফকির বানাবি, সব সম্পত্তি দখল করবি তাই না? আমার শ্বশুরের নামে কোনো আজেবাজে কথা কবো না, আমার কিন্তু হিট লাগে। এই লিয়াকত আলী শ্বশুরের বুদ্ধিতে কিছু করে না, নিজের বুদ্ধিতে চলে, বুঝছিস? চ্যালেঞ্জ দিলি তো, ঠিক আছে কাটা তারে বেড়া আমি দেব, তুই পারলে ঠেকাস, কেবা করে ঠেকাস আমি দেখব। তুই কাটা তারে বেড়া দেবো এখন আমি জুতে সে কথা আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন কিসের জন্য আম্মা? আপনি ছোট বৌমা কার বেটাকে জিজ্ঞাসা করেন গা? আমি আমার কর্তব্য করেছি, ভাত তরকারি পাঠাইছিলাম, খায় নাই, দেমাক ভরে ফিরিয়ে দিছি, দিক আমি বাইসে গেছি আম্মা। এই তুমি কি কষ্ট বউ, তোমারই তো ছোট বোন, দুই বোনে মিলেমিশে থাকলে কি হয়? বোন হলে কি হবে আম্মা, পেট ভর্তি হিংসা। আপনি দেখতেছেন না ও এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লাগিয়ে রয়েছে। আর আপনি আমাকে করছেন কিসের জন্যে? আপনি নিজে তো তাকে একটু শাসন করতে পারেন। পরের মেয়াকে আমি কি শাসন করবার পারি? আর তাছাড়া আমি নিজেই তো তোমাদের কাছে অসল হয়ে গেছি। তুমি তো বড়, তুমি তো একটু ধৈর্য ধরবার পারো। এসব আপনি কি কথা বলছেন আম্মা, আমি ধৈর্য ধরি না মানে? সারাদিন ভরে বাড়ির মুড কামা আমি করি, রাধা বাড়ি থেকে শুরু করে কিছু তো হাত দেয় আপনি ছোট বৌমা, সাজনে বিবি সারাদিন রয়েছে সাজা গোজা নিয়ে। আপনার বড় বেটা আসলে ঠিকই কয়, আপনি সব সময় আপনার ছোট বেটার পক্ষটা নিয়ে কথা কন না মা। আমার কাছে দুইটাই সমান, দুই চোখেরই সমান জ্বালা, তোমারও তো দুটো বেটা হয়েছে। উপরওয়ালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বাঁচায় রাখে।
তারা বড় হইক তারপর তুমি বুঝবে পারবে। আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন আম্মা? যে বেটার বউ আপনি কোনদিন এক গিলাস পানি ঝেলে খাওয়াইল না, তার পক্ষ হয়ে আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন? আপনার বড় বেটা সবসময় আমার কইত, জানো না আমার সারা জীবন ওই ছোট বেটার পক্ষ নিয়ে আমাকে শাসন করেছে, আমাকে মারধর করেছে, আমি কোনোদিন বিশ্বাস করি নাই, আজকেও করতাম না আম্মা। যদি নিজের কানে আপনার এই অভিশাপ না শুনতেন তাহলে বিশ্বাস করতাম না। আরে কমলা বানু, তুই দেখ নিজের মায়ের মতো করে দেখেছু, সেবা যত্ন করছু, তার কাছ থেকে তোর এই অভিশাপ পাওনা ছিল, এটা আপনি আমাকে কি শোনালেন আম্মা? আমার দুরি মাত্র সওয়াল, তাকে আপনি হাতে ধরে এরকম করে অভিশাপ দিলেন। আপনার কোনো কথা কবেন না আম্মা, আমি আর কিছু শুনতে চাই না, আমার যা বোঝাতে হয়ে গেছে আম্মা, আপনি এটা না করলেও পারলেন না। তা আমার সেইরকম বেটার বউর পক্ষ নিয়ে কথা বললেন যে বেটার বউ পুরো দিন আপনাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়ায় নাই, আমি আর শুনতে চাই না কিছু আম্মা, আপনার কোনো কথা কয় না। তাকে তো ঠিকই দেখা যাবি, তাকে কথা শোনা যাবি, সেটা আমি সহ্য করতে পারবো না। শোনো, কাল সকালে আমি আমার বাপের বাড়ি চলে যাব, তুমি আলাদা বাড়ি বানায় আমারে নিয়ে আসবা। তোমার ওই যে ভাই ভাবি, তাকে আমি মুখ আর দেখতে চাই না সত্যি। তুমি আমার কথা শোনো হনুফা, আমার উপর ভরসা রাখো, আমি তোমায় কথা দিচ্ছি তাকে মুখ আর তোমার দেখা লাগবে না, তাকে কণ্ঠ শোনো শোনা লাগবে না, দরকার হয় তাকে এই বাড়ি থেকে আমি উচ্ছেদ করে দেবো। সকালটা খালি হইবেন না, এই রিয়া কোতালি তোমার জন্য কি করে খালি তুমি দেখে যাও। কত বড় কিমিনেল আমার বোন, আমার ফুপাতো বোন, আমার সাল ফল হয় না সেই কথা কই আমার কোটাতো। সাল ফল তো হয় না তাকের জন্য, একসাথে যদি দুটা সাল তাকের হয় তাহলে পরে আমাদের কোটা থাকে। শয়তান মহিলা সব দিক দিয়ে আমাদের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। আচ্ছা আমাকে সাল ফল নাই ঠিক আছে, তাকে সাল ফলের দিকে আমরা ভাগ বসাতে গিয়েছি। অসব কিছু না, বলি চাচা ঠিক কথা কইছে, নিজে সুন্দর শোনা, এই জন্য ওই মহিলার হিংসে। হায় হায় রে, এতদিন তো তুমি আমাকে কইছে কথাটা আমি বিশ্বাস করি নাই, আজকে আমি হাতে নাতে প্রমাণ পাই আসলাম। কিভাবে যে অভিশাপ দিচ্ছিল তুমি চিন্তাও করে পারবে না, কাজে আমার দুটি পাটা আছে, আমি নাকি তাগাড়ি দিয়ে বসবো, এগুলো কথা দুঃখের কথা কি কব। ছোটবেলাতে আমার আম্মার ওই লেখুর প্রতি টান বেশি, ছোটবেলা ওই লেখু হারাম দাদা আমাকে ধরে ধরে মারত, আমি যদি উল্টে একটা লেখু মার দিতাম আম্মা এসে ওই বিচার না করে আমার ধরে ধরে মারত। কি জানি জানিনে বাবা, জন্মদাত্রী মা হয়ে কিরম করে এক চোখে ঝাল বেছে এক চোখে নুন বেছে সেটা চোখেই দেখা তো দূরের কথা, তোমাদের গল্প শুনি। ধৈর্য ধরো, সুযোগ আসে গেছে, সময় আসে গেছে, সবে মাত্র তো আমার ওষুধ শেষ হয়েছে, আমার কয় কি আমার ওষুধ ফুরিয়ে গেছে ওষুধ আনিতে, আমি কলাম যে আমি ওষুধ আনিতে কিছুর জন্য, তোমার ছোট বেটা কও সে ওষুধ আনি দিক, এতদিন ধরে আমি ওষুধ আনিতেছি না, এখন তো তোমার ছোট বেটা তোমার ওষুধ কিনে দিবি। আমি বুঝতে পারতেছি লেকুর এত তেজ কিসের জন্য, ও যে মার সাপোর্ট আছে সেইটাই কি ও বড় মনে করে, আর ওই মার সাপোর্টের কারণে বড় ভাই ভাবি যা ইচ্ছে তাই ক্ষতি এর মুখে বাঁধে না, দুঃসাহস হয়ে গেছে আকাশ সমান। কারেন্ট কথা কইছাও, হান্ড্রেড হান্ড্রেড কথা কইছাও, আমার জন্য আজকে এই অবস্থা, ওই সাহস বাড়ি গেছে আমার তো মানে ইচ্ছে করে যে তুই পেটা খুঁজে তার যদি আমি ফালা দিবে পারতাম সব দিয়ে। এই ভগ্নিপতি ঘরে হতে থাকতে পারে, বাইরে আসো। এ হনুমা করে হনুমা, আরে আইসি মারে অগ্নিপতি আমাকে যে ধরনের খবর দিয়েছে সেই খবর শুনি কি আমি বসে থাকতে পারি? কত বড় সাহস, আমার খালা খালুক নিয়ে আজে বাজে কথাবার্তা কয়, সব কথা টুকি ছিঁড়ে ওই মেশিন বন্ধ না করা পর্যন্ত এই হানিফের অবসান নাই। তুমি যেটুকু শুনি চাও ইতিমধ্যে তার সাথে তো মেলা কিছু হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তোকে আমি বললাম না সব মেশিনের তার ছিঁড়ার ব্যবস্থা আমি করে ফেলাইছি।
কনে বার হাসছ না কিসের জন্য? ভগ্নিপতি কই তোমার প্রস্তুতি কই? হ্যাঁ বেড়া দাও সব জিনিসপাতি কই, লেবার দেখো বেড়া দাও, এই যে আমি বসলাম বেড়া তোলো তুমি আমাকে ঠেকাচ্ছ কিসের জন্য? ওই মোটা হানিফ কত বড় মস্তান হয়েছে আমি দেখতে চাই। মাথা গরম করে কোনো কিছু করার চেষ্টা করো না তুমি, গালি করলে আমি খুব ভালোভাবে চিনি। হানিফ সাওয়াল হিসেবে খুব একটা সুবিধার না, বেশ কয়েকবার জেল খাটেছে। তুমি এটা কি ধরনের কথা করছো? জেল খাটিতে থেকে কি টাকা পয় করা লাগবে? ও আমার বাড়ির উপর এসে মস্তানি করবে, আমি সেটা সহ্য করবো, আমি দেখবো না কত বড় মস্তান। মস্তানের দোষ দিয়ে লাভ হচ্ছে? মস্তানকে নিজে পায়ে হেঁটে কেটেছি, মস্তান একটা হায়াত রানিতে তোমার ভাই। ঠিক আছে, আগে আমি মস্তানের সহায়তা করবো, তারপর আমার ভাই দুরস্ত করবো। সরব তো ভাই মোটা মতন কালো করে সে আসে আমার আব্বাক হুমকি দামকে দিচ্ছে। গুন্ডে নিয়ে আসে, আর এই দিন দেখার জন্য আমার তুমি বাঁচায় রাখিছো আল্লাহ। ভাই আর আনবো নাকি আর গ্লাস? আরে গ্লাস না না ভগ্নিপতি, তুমি কোনো চিন্তা করে না, তোমার ভাই ভাবি যত বড় হালুমি হোক না কি জন্যে এই হানি বাইসে শোনার সাথে সাথে ঘরের তিন বাইরে হওয়ার ক্ষমতা নেই। কই আসে না কিসের জন্য? হ্যাঁ ভাই খাইছে নাকি? এত না পাওয়ার, যাও তুমি লিভার ডাকো, পাশের দর ব্যবস্থা করো, জানো কে? অবশ্যই আনবো, হালুমটা দেখে যাবো না কি করে। তুমি চিন্তা করবার পারবে না হানিফ ভাই, আমাদের ফ্যামিলির মেয়ে হয়ে কেমন করে খিতিবি করতেছে? আমার আব্বা নাকি তার সব ভাই বোনের সম্পত্তি গ্রাস করেছে। সম্পত্তি গ্রাস করছে তাতে কার কি হয়েছে? ক্ষমতা থাকবে বড় তো সম্পত্তি গ্রাস করবে। আর ভাই আমার ভক্তিপতি আজকে পুরো সম্পত্তি দখল করবে, যাই কার কত ক্ষমতা আছে আমার ভক্তিপতি। হ্যাঁ হ্যাঁ তুই বলে মস্ত বড় গুন্ডি হয়ে গেছো, এখন ব্যক্তিগত বাইরে হবু আমি যদি না বাদ হই তাহলে তুই কি করবো রে কমলা? আমি তোর সিদ্ধান্ত নিয়েছি যে তুকারে এই বাড়তির উচ্ছেদ টাকা। আমার শ্বশুর বাড়ির মেহমান,
তার মাথার মধ্যে আঘাত করে অ্যাটেম্পট মার্ডার কৃতজ্ঞ করা হলো। এর বিশেষ যদি না করা হয় তাহলে পরে খুব খারাপ হয়ে যাবে। এই তুই কি করবু রে, তুই কি করবু মিথ্যেবাদী বেয়াদব? ওই গুন্ডে তোর শ্বশুরবাড়ির মেহমান, তাই না? হ্যাঁ, তার কত বড় সাহস, সে আমার বাড়ি উঠে নে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য অর্ডার দেয়। অবশ্যই বেড়া দেবো, দরকার পড়লে কাঁটা তারে বেড়া দেবে। তোর মাথা আমি ফাটা ফাটা দেবো। হ্যাঁ, একজনের ফাটাইছি নে। আইতে দেখছেন, দেখছেন আপনাকে সামনে কিন্তু স্বীকার করবে যে হানিফার মাথা সে ফাটা আছে, সে স্বীকার করেছে, স্বীকারোক্তি মানে তোমার মধ্যে দিয়েছে। আরে কাঁটাক না, থামেক বাপু, থামেক। বুঝবার পারিছি রে বাপু, তোদের নিত্যদিনকার ঝগড়া থামবার নয়। শোনেক, আমি একটা কথা কই, এই নিত্যদিনে কামড়া কামড়ে না কইরে ভাগাভাগি কইরে আলাদা হয়ে যা, ঝামেলা মিটে যায়। ঠিক আছে, আপনারা দশজন এখানে আছেন, আপনারা ফয়সলা করে দেন, আপনারা যা করবেন আমি সেটা মেনে নেবো। যান করেন, ফয়সলা করেন, অসুবিধা নেই, দশজন মিলে যা করবে তাই। কিন্তু আমি লিয়াকত আলী ওয়ের মুখ দেখবো না। দুই ভাই যেহেতু রাজি, তাই তো কাম সহজই হয়ে গেল। ঘর তো যার যার আলাদা আছে। এলেকু, তুই একটা আলাদা রান্নাঘর তুলে নে, ঠিক আছে? আর এই উঠানের মাঝখানে বেড়াটেরা দেওয়ার দরকার নাই। আমার ওয়াইফ এ বাড়িতে থাকবে না, আমি তার সাথে একমত। বাগানে যাব, সেখানকে দালাল উঠাবো। যারা আমার শ্বশুরকে অপমান করে তাদের সাথে এক বাড়িতে একসাথে বসবাস করা এই লিয়াকত আলীর পক্ষে সম্ভব না। মান সম্মান নিয়ে চলি আমি। তাহলে তো মিটেই গেল। শেখু, তোর কোনো আপত্তি আছে? না, মানুষ দালান তুলুক, অট্টালিকা বানাক, আমার কোনো আপত্তি নেই। এখন তাহলে বাকি রইল মা। মার দায়িত্বটা কি জানিবা? শেখু তুই কর। এতদিন তো আমি আম্মার দায়িত্ব পালন করেছি, এখন তার ছোট বেটা অট্টালিকা তুলতেছে, দালান তুলতেছে, আম্মাকে নিয়ে যায় সেই দালানেই তুলুক। হাসছে না, হাসছে না, ওসব লিলিবিলি হাসছে না। আম্মার বড় বেটা হচ্ছে তার খুব আপন, আম্মা বড় বেটার কাছেই থাকবে, দালান বাড়িতে যাওয়া হচ্ছে না। কারে আম্মা কি আমার একার শয়তান? শেখু ঠিক কথাই কইছে, মা তো তোমাদের দুইজনেরই। আমি একটা প্রস্তাব দেই, মাইনে লও, মায়েকো তোমরা দুই ভাই ভাগ করে লও। ছয় মাস তোমার কাছে থাকবে, ছয় মাস তোমার কাছে থাকবে। শেখু তুমি যেহেতু বড়, তাহলে প্রথম ছয় মাস তুমি রাখবে। ভাবি কি কন, বিচার ঠিক আছে? তাহলে সব ঠিক আছে, সব কিছু ভালো ভালো মিটে গেল, আর কোনোদিন ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে আমরা সকলেই সাক্ষী থাকি। শোনেন ভাই, আপনাকে সাক্ষী রাখি আমি একটা কাম করবার চাই। আমি চলে যাব, কোনে যাবার স্যার? জেনি চাই, এই বাড়ির থেকে তো বাইরে জাগারে 10টা মাস পেটে ধরে নিজের শরীরে রক্ত মাংস খাওয়ায় জন্ম দিছি, তাগারি কাছে আমার জায়গা হলো 6 মাস। না রে ভাই, আমি ভাগের মা হবার চাইনি। আমি সকলের মুক্তি দিয়ে গেলাম, তোমরা সকলে সুখে থেকো, আমি চলে যাই। দাদি, আমরা তোমার সঙ্গে যাবো দাদি। ওই দাদি, এখানে থাকলে তো এখানে মতো বাপ মায়ের ভাগ করা শিখবো, এই শিক্ষা আমরা চাই না দাদি। চলো দাদি, যেখানে যাবা আমার করে নিয়ে চলো।